25তম ইসির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আপনারা জানেন আগামী 2 জুলাই থেকে 6 জুলাই ডেনমার্কের কোপেনহেগেনে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ আর্কিটেক্টসের এক সম্মেলন হতে যাচ্ছে। সেখানে সারা পৃথিবী থেকে 10,000 আর্কিটেক্ট উপস্থিত হবে বলে আশা করছি। তাদের সামনে আমরা আমাদের দেশের স্থাপত্য চর্চা প্রদর্শনের মাধ্যমে দেশকে তুলে ধরতে চাই, একই সাথে দেশের আউটসোর্স প্রফেশনালদের সারা পৃথিবীর সামনে পরিচয় করিয়ে দিতে চাই। এজন্য আমরা সম্মেলন কেন্দ্রে একটি বুথ ভাড়া নিয়েছি, সেখানে বড় ডিজিটাল ডিসপ্লের ব্যবস্থা করেছি। আপনাদের পরিচয় ও কাজ তুলে ধরার জন্য মাল্টিমিডিয়া প্রেজেন্টেশন, ওয়েবসাইট ও বুকলেট তৈরির উদ্যোগ নিয়েছি। এ কর্মকাণ্ডে আপনাদের সকলের আন্তরিক অংশগ্রহণ আশা করছি। আমরা জানি যে ইতিমধ্যে আপনারা অনেক স্থপতি নিজ চেষ্টায় সাফল্যের সাথে আউটসোর্স জব করছেন, কেউ নিজে বা ছোট দল করে বা বড় প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। আপনাদের কাজ দেশ এবং বিদেশে যথেষ্টই প্রশংসিত হচ্ছে। বিপুল সংখ্যক স্থপতির কর্মসংস্থান হচ্ছে, তার চেয়ে বড় যে বিষয়টি রয়েছে কর্মসংস্থানের সাথে সাথে অনেক বিশাল একটা জনগোষ্ঠীর কাজের সুযোগ তৈরি হচ্ছে। তার চেয়ে বড় কথা, এইসব স্পেশালে সার্ভিস ছাড়া দেশ ও বিদেশের স্থাপত্য পেশায় একবিংশ শতাব্দীর সমাজ উপযোগী হয়ে উঠতে পারত না। ইতিমধ্যে প্রোগ্রামিং, ডেটা এন্ট্রি, গ্রাফিক্স, গেমিং, মেডিকেল সাপোর্ট ইত্যাদিতে বাংলাদেশ বিশ্বকে তাক লাগিয়ে দেওয়ার মতো অগ্রগতি অর্জন করেছে। আমরা স্থপতিরাও তাই আর পিছিয়ে থাকতে পারি না। সময় এসেছে আমাদের নবীন স্থপতিদের নতুন ধারার কাজ বিশ্ব পরিমণ্ডলে মেলে ধরার। সেই জন্য আমরা একটি ডিরেক্টরি তৈরি করছি। আমাদের স্থপতিদের সবাই যে যে সেক্টরে কাজ করছেন সেই কাজগুলোকে একত্রিত করে একটি তালিকা তৈরি করছি। আর আমাদের লক্ষ্য হচ্ছে যে আমাদের একটি ক্যাটালগ, একটি ওয়েব পোর্টাল এবং একটি ডিজিটাল মাল্টিমিডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে আমাদের এই কাজগুলোকে সারা বিশ্বের সামনে তুলে ধরা। আমাদের উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যে সক্ষমতা, আমরা যে ভালো কাজ করি সেই ক্যাপাসিটিটাকে বিশ্বের সামনে তুলে ধরা। আমাদের ইনস্টিটিউট সেরকমই উদ্যোগ নিয়েছে। আসন্ন UIA সম্মেলনে কাজ করতে যে ক্ষুদ্র পরিসরে উদ্যোগের শুরু হয়েছে। এই উদ্যোগে আপনারা অংশগ্রহণ করে আপনার নিজেকে এবং আমাদেরকে সারা বিশ্বের সামনে তুলে ধরতে সাহায্য করবেন বলে আশা করি।